हम पागल हैं, हम इतना डिप्रेशन में चले गए, आज मेरा शरीर देखो क्या अशुद्ध हो गया। बांग्लादेशी प्रेमिका फारजानार জন্য हाथ केटेছেন। भारत থেকে বাংলাদেশে ছুটে আসা এই ভারতীয় যুবকের দাবি, বাংলাদেশী প্রেমিকার পরিবার তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনা ঝালকাঠিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায় ফারজানার ছোট খালা ও ইমরান সৌদিতে একসাথে চাকরি করেছে। সেই সুবাদে ফারজানার সাথে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক শুরু হয় দুজনের। ফারজানার পরিবারের সবাই প্রেমের সম্পর্ক জানতো বলে দাবি করেন ভারতীয় ওই যুবক। এছাড়াও স্থানীয় অনেকের সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রাখতেন তিনি। বিশেষ করে আমরা ফেসবুকে ওনার সাথে পরিচয় আছে, আমাদের অনেকের এলাকায় যারা আছে সবাইকে উনি চেনে। ইমরান ভাই সবার সাথে পরিচিত আছে, আমাদের সাথে কথা হয় মাঝে মাঝে, কিন্তু উনি হিন্দি ভাষায় কথা বলে, অনেকে বোঝে অনেকে বোঝে না। ফারজানার ছোট খালার দাবি, সৌদি ভিসা পেতে ইমরানের সাথে যোগাযোগ করেন তিনি। নষ্ট মোবাইল ইমরানের কাছে ঠিক করতে দিলে সেখান থেকে তার ভাগ্নি ফারজানার ছবি সংগ্রহ করে ইমরান। এমন দাবি করলেও তার কথায় ছিল অসংলগ্নতা। আমি ওনাকে চিনি। আপনার ব্যক্তিগত মোবাইলে আপনার ভাগ্নির অশ্লীল ছবি কিভাবে গেল? আপনার ভাগ্নি কি আপনাকে তুলে পাঠাইছে? আপনার মোবাইলে আপনার ভাগ্নির আপত্তিকর ছবি কিভাবে গেল? এদিকে প্রেমিকা ফারজানার সাথে দেখা করতে সুদূর ভারতের উত্তরপ্রদেশের কানপুর থেকে ৩৪ বছর বয়সী ইমরান ছুটে এসেছেন বাংলাদেশে। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুবাদে গত ২ বছর আগে তার সাথে ঝালকাঠির এমদাদুল হাওলাদারের মেয়ে ফারজানার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময়ে ফারজানাকে মোবাইল, টাকা, পোশাক ইত্যাদি কিনে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। ফারজানা है, उसका थोड़ा माथा वालो सुंदर है, तुम बिया कर लो। मोबाइल के लिए 15,000 रुपये टका, 15-16 के मतलब 800 रियाल या 700 रियाल सऊदी से मैंने बांग्लादेश बाय किया। तो उनका बाबा फर्स्ट मोबाइल लेके आए थे 2020 में। अगर इनके घर पे मोबाइल है सारे तो चेक कर सकते हो। ফারজানার বাবা ইমদাদুল হাওলাদারের দাবি, তার শালিকা সৌদিতে থাকার সময় ইমরানের সাথে পরিচয়, একটা ভিসা দেওয়ার কথা ছিল। হিন্দি ভাষা বুঝতে না পারার কারণে মেয়ের সাথে ইমরানের যোগাযোগ ও কথা হতো, কিন্তু প্রেমের সম্পর্ক সম্পূর্ণ মিথ্যা। ও বলছে ভিসা দেব, কত টাকা লাগবে? 3 লাখ টাকা লাগবে। ও আমার ভিসা দিবে দেয় না। পরবর্তীতে আমি আমার সমুদ্র রক্ত চলে আসছে, পরে আমি ওর সাথে কিভাবে যোগাযোগ করব? আমরা তো হিন্দি বুঝি না। গত ৬ এপ্রিল শনিবার বিকেলে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের ইমাদুল হাওলাদারের বাড়িতে আসেন এই ভারতীয় যুবক। ইমরানের আসার খবর শুনে ফারজানার পরিবার ফারজানাকে সরিয়ে দেয় এবং ভারতীয় যুবক ইমরানের সঙ্গে অসদাচরণ করে। তবে ভারত থেকে আসা ওই যুবককে এক নজর দেখতে ভিড় করে স্থানীয় জনতা। ভাই অবশ্যই এটা তো ভালোবাসার টানেই, যদি এর মতো মায়া না থাকতো তাহলে তো এত দূর আসা কোনো সম্ভব না। আমরা যেটা মনে করি, আমরা তো ছেলে মানুষ, আমরা প্রেম ভালোবাসা করে বুঝি না। এত দূর থেকে যেহেতু আইছে, অবশ্যই কোনো সম্পর্ক না থাকলে তার কোনো মানুষ আসেন। ভারতীয় যুবক ইমরানের দাবি, তার সাথে প্রতারণা করেছে প্রেমিকা ফারজানা ও তার পরিবার। তিনি এর সুষ্ঠু সমাধান ও বিচার দাবি করেন। हम चाहते हैं समाधान, तुम सत्य कथा कौन मीठा कथा कौन ये पहले देखो। मैं सारे डॉक्यूमेंट दिखाएगा, मगर लड़की को भी सामने लेकर आओ। मैं इसके हाथ का भी दिखाएगा, हाथ का नाम लिखा हुआ है, इससे विश्वास करो। अभी ये भाषा से अगर एडिट वीडियो है तो पुलिस को दिखाओ। अगर वीडियो एडिट हो, जो अपराधी मैं अपराधी हूँगा। मैं अपना मुसलमान हूँ, वादा दे रहा हूँ, रमजान है, गला काट दूंगा। চেচরি রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ভারতীয় যুবকের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তাকে সহযোগিতা করা হবে। আমার এখানে কোনো রকমের সহযোগিতা দরকার হয়, আমি সেটা করার জন্য প্রস্তুত আছি।